আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি নতুন একটি প্যান্ডেলে। এটাও কাশীপুরেরই, কাশীপুরের খুব কাছে সিংহ কোয়ার্টার সবার জানা, এবং এখানের যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে তার সম্বন্ধে জেনে নেব, পুজোর খুঁটিনাটি বিষয় সম্বন্ধে সবকিছুই তুলে ধরবো আপনাদের কাছে। আর আমরা এখন পেয়ে গেছি এই প্যান্ডেলেরই একজনকে, প্যান্ডেলের সেক্রেটারিকে। স্যার আপনার নামটা? আমার নাম বিপ্লব বোস, আমি সেক্রেটারি নই, আমি কমিটির কোষাধ্যক্ষ। তো সরি, কোষাধ্যক্ষকে পেয়ে গেছি, এই পুজোর সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। স্যার প্রথমেই বলবো যে এই পুজোটা কি সিংহ কোয়ার্টার নামেই পরিচিত না অন্য কোনো নাম আছে? এই আমাদের পুজোটা হচ্ছে কাশীপুর IHE টেনেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে পরিচিত। কত বছরের পুজো এটা? এটা আমাদের 56তম বর্ষে প্রদর্শন করলো। এবার কি সাবেকিয়ানা না থিম পুজো? এবার সাবেকিয়ানার পুজো। এবার সাবেকিয়ানা রাজবাড়ির ঘরানায় প্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী পুজো হচ্ছে আমাদের। নতুন কি আছে পুজোটার মধ্যে? এই পুজোটার মধ্যে নতুন বলতে প্যান্ডেলে নতুনত্ব আছে এক নম্বর কথা, কারণ এরকম প্যান্ডেল আমাদের আগে এর আগে এখানে হয়নি। আমাদের 50 বছর যখন ছিল তখন হয়েছিল শিকাগোর, আমেরিকা শিকাগোতে যে এটার বক্তৃতা ছিল সেটা উপলক্ষে প্যান্ডেলটা হয়েছিল কন্যাকুমারী। তা সেটা ছিল একটা থিমের পুজো, সেটা একটা থিম নিয়ে হয়েছিল। এবারেরটা আমরা একটা রাজবাড়ি করছি, রাজবাড়ি করছি, এবং এই রাজবাড়ির এই পুজোটা মানে এরকম ভাবে প্যান্ডেল এর আগে কোনোদিন হয়নি। তো পাড়ার লোকেরা পুজোর সময় বা আপনাদের যেহেতু কোয়ার্টার, কোয়ার্টারের সমস্ত মানুষ এই পুজোটার সময় কিভাবে পাশে থাকে? আমাদের 392টা ঘর, আমাদের এইখানে টোটাল 392টা ফ্ল্যাট আছে, 392টা ঘর থেকে আমরা খুব ভালো রকম সহযোগিতা পাই। তারা প্রচন্ড সহযোগিতা করেন সব ব্যাপারেই, চাঁদা দেওয়ার ব্যাপার থেকে শুরু করে আমাদের পুজোর সময় তারা সক্রিয়ভাবে থেকে এবং তারা নিজেরা অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করেন সম্পূর্ণভাবে। পুজো ছাড়া আর কি কোনো অনুষ্ঠান হচ্ছে? যেমন ধরুন পাড়ার লোকেদের নিয়ে কোনো অনুষ্ঠান বা কোনো মজা, কোনো খাওয়া দাওয়া পুজোর সময়? পুজো বাদ দিয়ে আর কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের পুজোতে এবার পঞ্চমী আর দশমী দুদিনে দুরকম অনুষ্ঠান রাখা হয়েছে। কালচারাল প্রোগ্রাম তো আছেই, তার সাথে একটা অভিনবত্ব আনা হচ্ছে, এটাও আর একটা নিউজ চ্যানেল থেকে আসছে, বাচ্চাদের ধুনচি নাচ। ধুনচিতে আগুনের পরিবর্তে থাকবে ফুল, ফুল দিয়ে বাচ্চাদের মধ্যে এটা কন্টেস্টটা হবে, একটা ওই 15 বছর অবধি লিমিটেড। সেটা যত ছোটো বাচ্চাই তার যদি গার্জিয়ান মনে করে যে পারমিট করছে, তিনি পারমিট এটা অংশগ্রহণ করতে পারেন। ফুল দিয়ে একটা ধুনচি নৃত্য, এটা একটা অভিনবত্ব এবছরের আমাদের আছে। আর আমাদের যেটা বিশেষত্ব থাকে, বিশেষ করে বিসর্জনের দিন সিঁদুর খেলা ও মিষ্টি মুখ। আমাদের বাইরে থেকে কোনো একজন সেলিব্রিটি আসেন এখানে, এসে সিঁদুর খেলার দিনকে তারা, সিঁদুর খেলার সময় তারা আমাদের এখানে যারা এস্ত্রী মহিলারা মাকে সিঁদুরদান করেন তাদের সঙ্গে সিঁদুর খেলায় থাকেন, এবং তারপরে আমাদের এখানে মিষ্টি মুখের ব্যবস্থা থাকে, এটা থাকে। লাস্ট একটাই প্রশ্ন করবো, যারা টিভির ওপারে আছেন, যারা এই ঠাকুরটা দেখতে আসবেন তাদেরকে কিভাবে আমন্ত্রণ করবেন? তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, কারণ আমাদের উত্তর কলকাতার যে দু একটা বড় পুজো আছে এই সাইডের, মানে একদম নর্থের এন্ডে, কারণ আমাদের ঠিক পরেই 24 পরগনা পড়ে যাচ্ছে, আমাদের কলকাতা কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের যে দু একটা বড় পুজো হয় তার মধ্যে আমাদের একটা। ফলে এখানে আমরা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই যে আপনারা আসুন, আপনারা আমাদের এই প্যান্ডেলের যে থিম সেটাকে দেখুন, দেখে আপনারা এই পুজোটাকে উপভোগ করুন, এবং আমরাও তাতে অবশ্যই করে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা শুনে নিলেন এই পুজোটির সম্বন্ধে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আপডেটস নিয়ে, নতুন পুজো নিয়ে। দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।